সড়কে যে কোনো অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন স্কুল ও কলেজ সংলগ্ন বীর সপ্ত ক্রসিং পয়েন্টে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই নির্দেশ দেন তিনি। এছাড়া সড়ক দুর্ঘটনায় ওই স্কুলের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চালক সহ দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে গুজবে কান না দেবারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রকনউদ্দিন। 29 জুলাই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাণ হারিয়েছিলেন শহীদ রমিজউদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী, যার প্রেক্ষাপটে সড়কে নেমে এসেছিলেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সড়কের নিরাপত্তা নিশ্চিত করাসহ জানিয়েছিলেন বেশ কিছু দাবি দেওয়া, তাৎক্ষণিকভাবে তা পূরণের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে এসব কার্যক্রমের বাস্তবায়নও শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজধানীর বিমানবন্দর সড়কের বীর সপ্ত ক্রসিং পয়েন্টে পথচারী আন্ডারপাস। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 54 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হবে 2019 সালের শেষ নাগাদ। এ উপলক্ষে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান। শহীদ রমিজউদ্দিন স্কুলের যে দুজন ছাত্র মারা গেল সেখানে যে অ্যাক্সিডেন্টটা, এটা কোনো দিনই ক্ষমা করা যায় না, এটা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। কারণ ওই বাস ড্রাইভার একেবারে নিয়ম ভঙ্গ করে সে যেভাবে গাড়িটা চালাচ্ছিল, যার ফলে দুটি প্রাণ ঝরে গেল, অনেক ছেলে মেয়ে আজকে আহত। কাজে এদেরকে আমরা কখনোই ক্ষমা করব না, এবং এই ধরনের দুর্ঘটনা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করায় তাদের নিরাপত্তা নিয়ে নিজে কতটা উদ্বিগ্ন ছিলেন তাও জানান শেখ হাসিনা। শিক্ষক অভিভাবকদের আহ্বান করলাম যে আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরে নেন, কারণ এর মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। যে কোনো সময় একটা ছাত্র ছাত্রীর ক্ষতি করে তারা হয়তো তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারে, যেটা চরম জঘন্য কাজ। আমি সত্যি ধন্যবাদ জানাই, ছেলে মেয়েরা ঘরে ফিরে গেছে। আমার এই অনুরোধটা থাকবে যে দয়া করে আপনারা গুজবে কান দিয়েন না। আর ডিজিটাল বাংলাদেশ করেছি সুশিক্ষার জন্য, আধুনিক শিক্ষার জন্য। অশ্লীল কথা, মিথ্যে কথা, গুজব এসবের জন্য না। আর সড়কের যে কোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাস ড্রাইভারদের লাইন দিয়ে বাস চালাতে হবে, একটা একটা পিছল হবে, কোথাও যদি ওভারটেক করতে যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে হবে। এটা আমার মনে হয় পুলিশের একটা দায়িত্ব। আইজি সাহেব এখানে উপস্থিত আছেন, তাকেও আমি বলছি সেভাবে আপনাকে নির্দেশ দিতে হবে যে কোনো মতে এইগুলি মানে অনিয়ম হলে সেটা মানা যাবে না। কোথাও ফুটি গড়বিড়ি যাচ্ছে, কোথাও আন্ডারপাস আছে, কোথাও জেব্রা ক্রসিং আছে, ঠিক সেই সব জায়গা দিয়েই পারাপার হতে হবে। যদি গাড়ি থামতে হয়, যদি প্যাসেঞ্জার নামাতে হয় তুলতে হয়, তা যেখানে বাস স্টপেজ সেখানেই থামতে হবে, এর বাইরে যেখানে সেখানে যত্রতত্র নামানো যাবে না। এবং নামালেই সঙ্গে সঙ্গে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের ফাইন করতে হবে অথবা তাদের লাইসেন্স ক্যান্সেল করতে হবে। এবং ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্সবিহীন গাড়ি এগুলি সড়কে চলতে পারবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার যথাযথ পরিকল্পনা নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। রকনউদ্দিন, NTV News, ঢাকা।